প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন। কামরুল ইসলাম ভাই, ক্যামেরা আছেন আহমদুল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের শাহপুরান মাজার গেটে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং আজাদুর রহমান আজাদের উদ্যোগে এখানে ইফতার বিতরণ করা হচ্ছে নিম্নআয়ের মানুষদের মধ্যে, এবং এই ইফতার মাহফিল বিতরণে এখানে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এবং দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ এবং যুবলীগ নেতা দি চেম্বার অফ কমার্সের পরিচালক মুশফিক জায়গিদার এখানে উপস্থিত রয়েছেন, এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। এবং আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত ইফতার বিতরণ করা হচ্ছে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনারা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ইফতার বিতরণ করা হচ্ছে। আমরা মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ নিয়মিত ইফতার বিতরণ করে থাকেন, আপনারাও বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, এই বিষয়গুলো আপনাদের কিরকম লাগে এবং সার্বিক একটু বলবেন। দেখেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ একজন জনদরদী মানুষ, ইতিমধ্যে সেটা প্রমাণ করেছেন। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে যেভাবে করোনা যোদ্ধা হিসেবে মানুষের পাশে থেকে যেভাবে কার্যক্রম পরিচালনা করেছেন গোটা নগরীতে, শুধু ওনার ওয়ার্ডে নয়, একজন তৃণমূল রাজনীতিবিদ এভাবে কাজ করে গেছেন গোটা নগরীতে। উনি যেভাবে করোনাকালীন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের খাদ্য সহায়তা বিতরণ করেছেন। আমরা মহানগর যুবলীগ, আমরা কৃতজ্ঞতা জানাই এই আওয়ামী লীগ নেতার প্রতি। আমরা মহানগর যুবলীগও আমরা কিন্তু বিভিন্নভাবে মানবিক যুবলীগ হিসেবে আমরা কার্যক্রম পরিচালনা করেছি। উনি প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যান। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তারা ধারাবাহিকতায় আজকে শহরের বিভিন্ন পয়েন্টে, আপনারা জানেন এই রমজান মাসে ভ্রাম্যমান মানুষের জন্য যারা ইফতার করতে পারবে না, রিক্সা ড্রাইভার দিন মজুর যারা ইফতারের আগ মুহূর্তে ইফতার বিতরণ করে যাচ্ছেন। আপনারা জানেন এই সিচুয়েশনে উনি কিন্তু বর্তমান সময়ে দেশের বাইরে, ওনার স্ত্রী আমাদের বাবি নাজমা রহমান লেবার পার্টির একজন নেত্রী, উনি বারবার নির্বাচিত লন্ডন থেকে কাউন্সিলর, এবারও উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। সেই নির্বাচনী প্রচারণায় আমাদের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাই লন্ডনে অবস্থান করছেন ওনার স্ত্রীর নির্বাচনী প্রচারণায়, কিন্তু সেখানে থেকেও মানুষের কল্যাণের জন্য উনি কাজ করে যাচ্ছেন। এটা কিন্তু মহৎ মনের পরিচয়, এই নগরবাসীকে নিয়ে চিন্তা করেন, মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন। একটা জনদরদী নেতা হিসাবে উনার যা করার সেইগুলো করেই যাচ্ছেন। শহরের প্রত্যেকটি সমস্যা জর্জরিত এলাকায় ওনাকে কিন্তু পাওয়া যায়, যে কোনো সুবিধা অসুবিধা মানুষের আঁকে ডাকে বলেন, কল্যাণে মানুষের কাজে, মানুষের যে কোনো অসুবিধায় উনি কিন্তু মুখ পেতে ঝাঁপিয়ে পড়েন। এটা একজন দলদরদী মানুষ হিসাবে আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, প্রত্যাশা করি ওনার কার্যক্রমের মূল্যায়ন আমাদের প্রিয় নেত্রী এই সিলেট পাশে একদিন করবে, সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সাথে ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তিনি আমাদের মিডিয়ার ও অভিভাবক, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দায়িত্বে আছেন। এই যে মানবিক কার্যক্রম আসলে প্রশংসনীয়, আপনারা সিলেট মহানগর আওয়ামী লীগের পদাধিকারী যারা আছেন, আপনাদেরই কমিটির একজন, কি বলবেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা এই যে একটা মহৎ কাজ আপনারা তুলে ধরছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সিলেট সিটি কর্পোরেশনের তিনবারের জননীত কাউন্সিলর, আমাদের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এই সিলেটের কৃতি সন্তান, সিলেটের মানুষের আশা ভরসার শেষ আশ্রোত্তল, কাউন্সিলর আজাদ এবং আজাদির ব্যবস্থাপনায় এই সিলেটের অসহায় যারা রমজান মাসে রোজা রেখে ভালোভাবে ইফতার করতে পারেনি তাদের জন্য একটি ভালো ইফতারের ব্যবস্থা আয়োজন করেছেন। এজন্য আমি প্রথমেই মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমার এই কমিটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি এই কমিটির সদস্য হিসেবে আমি ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। আসলে উনি একজন মানবতাবাদী নেতা, যার প্রমাণ উনি বারবার নির্বাচিত হয়ে
আপনারা দেখেছেন বিগত সময়ে বিগত যে নির্বাচন সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি নির্বাচিত হয়েছে এটা আসলে সিলেটের সিটি কর্পোরেশন ইতিহাসে এরকম কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি তাতেই প্রমাণিত হয় যে একজন নেতা কতটুকু মানুষের দ্বারপ্রান্তে গেলে মানুষের হৃদয়ে স্থান করে নিলে সেটা হয় এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই আজকে এই সিলেট শহরের বিভিন্ন জায়গায় যে ইফতার বিতরণ উনি চালিয়ে চালিয়ে যাচ্ছেন এটা আসলে আজকে রমজান মাসে মানুষ রোজা রেখে একটু ভালো ইফতার করতে পারছে আজকে যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন যুক্ত আছেন আমি সকলকেই মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু কথা বলার চেষ্টা করব হিরণ মাহমুদ নিপু নিপু ভাই সিলেট জেলা ছাত্রলীগের এক সময় দায়িত্বে ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগেও ছিলেন মানবিক কার্যক্রম করছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ মূল্যায়ন কিভাবে করবেন ধন্যবাদ আসলে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সম্পর্কে কিছু কি বলবো উনি প্রত্যেক সময় রমজান বলেন রমজান আসলে ইফতার মাহফিলের মাধ্যমে ইফতার বিতরণের মাধ্যমে মানবিক কাজে নিয়োজিত থাকেন আপনারা করোনাকালীন দেখেছেন উনি ডাক্তার সহ সেবামূলক বিভিন্ন কাজকর্মের সাথে নিয়োজিত ছিলেন আসলে আজাদুর রহমান আজাদ সম্পর্কে আমার তেমন বলার কিছু নেই আজকে বর্তমানে যে ইফতার মাহফিলটা বিতরণ করা হচ্ছে এবং একটা প্যাকেজ সিস্টেমে প্রতিদিন এক সিলেট শহরে প্রায় দুই জায়গা থেকে তিন জায়গার মধ্যে ইফতার বিতরণ হবে তাই সে অবশ্যই একটা মানবিক উদ্যোগ সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আগামী এই রমজানের মাধ্যমে যাতে আমাদের বাংলাদেশের মানুষকে এই করোনামুক্ত সহ সকল দারিদ্র মুক্ত থেকে আমাদের মুক্ত করেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করি জয় বাংলা আমরা একটু আউলা ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি এর দায়িত্ব রয়েছেন মনিটরিং করছেন এবং অর্থায়নে রয়েছেন আপনি পুরো সিলেট জুড়েই এরকম কার্যক্রম করছেন আপনার মূল কর্মসূচিটা কি আপনারা কীভাবে কার্যক্রমটা করছেন গতকালে করেছেন আগামীকালও নিশ্চয়ই আছে একটু বলবেন জি সো আমাদের যে আপনার উদ্যোগটা হচ্ছে আমার চাচা আজাদুর রহমান আজাদ ওনাকে দেখে মনে করেন আমরা এই জিনিসটা ওনার কাছ থেকে পাওয়া আমাদের ওই মানবিক কার্যক্রম সেখান থেকে আমার এই উদ্যোগটা নেওয়া তো আমরা এই শুরু করতে চাইছিলাম আপনার প্রথম রমজান থেকে যেহেতু কোনো বাধ্যজনিত কারণে শুরু করতে পারি নাই তাই জন্য আমরা এই 15 দিন আছে আর 15 দিন সিলেটের বিভিন্ন জায়গাতে আমরা ট্রাই করতেছি আপনার প্রত্যেক দিন 3টা পয়েন্ট করে আমরা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আর এইটাকে মনে করেন যাই গরিবের জন্য করা যায় আর কি জনগণের জন্য যাই করা যায় রোজা রমজানের মাস সামনে রেখে এটাকেই আপনার মূল উদ্দেশ্য অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম এখানকার সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের যে ইফতার কার্যক্রম ইফতার বিতরণের যে কার্যক্রম সেই সম্পর্কেই আপনাদেরকে জানাচ্ছিলাম